আর একদম অন্যরকম, কারণ আমি আর মা যাচ্ছি এক্ষুনি মামার বাড়ি শান্তিপুর। যারা যারা শান্তিপুরে থাকো তারা তো জানোই শান্তিপুরটা কোথায়, নদিয়া ডিস্ট্রিক্টে পড়ে। তো আমি আর মা এক্ষুনি বেরোবো, জাস্ট স্নান করে বেরিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি, রেডি হবো, জাস্ট বেরোবো। আর পুরো ব্লগটা একদম অন্যরকম হবে, যেরকম তোমরা দেখে এসছো সেরকমটা একদমই নয়, একদম র, একদম সবুজে ঘেরা। তো চলো কি হয় না হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। বিয়ে হয়ে গেছি আর ওদিকে সম্রাট এসছে দেখা করবে বলে, যেহেতু আমি 3 দিন থাকবো না, আর টাকাও তুলতে হবে আমাকে। আমার সবসময় ব্লগ চলে, তাই জন্য আমার সামনে সেজে থাকবি। ঝটপট ঘুরে নিচ্ছি, এক্ষুনি কিছুক্ষণের মধ্যে আবার বেরিয়ে যেতে হবে, মানে জাস্ট 5-10 মিনিটই এসেছি। টাটা, চলে গেল, চলো। আমাকে কিরকম একটা কুলি কুলি লাগছে। ক্যামেরা অন করবো সেটারই মানে অবস্থা ছিল না, আমি ভাবছিলাম যে ফোনটাই বোধহয় চুরিয়ে যাবে। আর আমি ব্লগটা বেশি বড়ও করতে চাইছি না, কারণ এই ব্লগটা পুরোটাই মানে মামার বাড়ি কালকে অব্দিও টানবো আমি, তো বেশি ব্লগ বড় হয়ে গেলে দেখতেও একটা বোরিং লাগবে, তাই জন্য আমি বড় করছি না। আপাতত যাই, পরে ফ্রেশ হয়ে দেখা হচ্ছে। এই যে আমার মামার বাড়ি আমি চলে এসেছি, গলাটারও জোর নেই, এত ক্লান্ত আমি। ওই যা কি করছিস তোরা দুজন, হেঁটে দেবো আমি। তোর নাম কি রে? হ্যাঁ মা, জিজ্ঞাসা করো ওকে কিছু। তুমি কিছু বলো। এই চুপ কর, তুই গলে বাক হয়ে গেছে। নিম্বু পানি এটা দিদুন সব সময় পড়তে পারে। এটা পড়ে ফেলবা? হ্যাঁ, মল মলের কাপড় মার, ওই এই কাপড় পড়ে ফেলবা। গণেশ এনেছি দেখো। গণেশটাই তো দেখছি। ঘুরতে যাচ্ছে বলে কাজল পরিয়েছি, টিপ পরিয়েছি, আবার ওই তো ঘোরা, ওদিকে মুখটা ঘুরে দেখো। সবাই দেখে বলবে। ফ্রেশ হয়ে এবার নিজেকে তাও একটু মানুষ বলে মনে হচ্ছিল, মনে হচ্ছে হচ্ছিল কি আমি এখনো হাঁপাচ্ছি, মানে আমার এতটাই খারাপ অবস্থা হয়ে গেছে কি বলবো। আমি একটু ঘুমাবো, ঘুমও পাচ্ছে, কালকে যেহেতু ভাইয়ের জন্মদিন গেছে একদমই ঘুম হয়নি, এখন আমি ঘুমাবো তারপরে উঠবো। আর সেরম হলে আমি আজকের রাতে ব্লগটা আর কন্টিনিউ করবোও না, কালকে সকাল একদম দেখা হচ্ছে। জাস্ট ঘুম থেকে উঠলাম আর দেখালাম যে যে কারণে আমার মামার বাড়ি আসা, মানে এই পরিবেশটা এমনি মুড ভালো হয়ে যায়, এমনি এত রিফ্রেশমেন্ট না, আমি কথাও বলতে পারছি না, কারণ আমি জাস্ট 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 মুখটা ধুয়েছি, চোখগুলো দেখো ফুলে রয়েছে, একটু ফ্রেশ হই তারপর আবার করছি। কিন্তু কালো হয়ে যাবে না এতক্ষণ কেটে রাখলে? এখনো তো সবাই আসতে দেরি আছে গো, এতক্ষণ কেটে রাখলে নষ্ট হয়ে যাবে না? সব জোগার যন্ত্র শুরু হয়ে গেছে, বড় মাসে মনি চলে এসছে সত্যি। না বড়
বড় মাসিমণি প্লেনে করে এলো, দাঁড়া বড় মাসিমণি প্লেনে করে এসছে, স্কুল ড্রেস পরে চলে এসছে, ফিল হচ্ছে। এই কি রে, আমি কি না এই ছেলেটার একটা ধামড়া ছেলের মাসি হই। এই কিছু বল, গেলি না জামাই ষষ্ঠী করতে? এই মেয়েগুলো এত চেঁচাচ্ছে মা গো, হচ্ছে তো অসুবিধা। এই তুই তো ওকে সারাদিন নিয়ে পড়ে আছিস রে, এই ছেলেটা মায়ের সাথে ঘুরছে, এদিক যাচ্ছে ওদিক যাচ্ছে। জামাই ষষ্ঠীতে জামাইরা নেই কিন্তু সব মেয়েরা রয়েছে। ও হ্যাঁ 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 হ্যাঁ, মেজো মাসিমণি কি মেনু হচ্ছে একটু বলে দাও। আরে আজকের কি মেনু হচ্ছে? কিন্তু লোকে যে কি করে ষষ্ঠীর দিনে মাছ মাংস সব করে, আমি অনেককে দেখেছি, বেশিরভাগ তাই অনলাইনে অর্ডার করে দেবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কম দাম আছে সবাই ভূতের রাজা বড়ে যাচ্ছে। এখন আমার বৌমা ষষ্ঠীর ওখানে অফার দিচ্ছে, আমি স্নান করতে যাবো বলে বলে আর যাচ্ছি। চুনিটা পুরো আমার মতো, আমাদের সবার থুতনি দিদুনের মতো। এই যে সবাই আমাকে বলো থুতনিটা এরকম, এই দেখো আমার দিদুনের থুতনি। হ্যাঁ আমার থুতনিতে এরকম, হ্যাঁ তাই জন্যই তো বলছি ভালো তো। জাস্ট স্নান করে এলাম, এবার জাস্ট রেডি হব। আর আমি পরেছি হচ্ছে কুর্তি, পুরোটা পরে দেখাচ্ছি। যাই হোক, শাড়ি না পরে কুর্তি পরো, অনেকক্ষণ পরে থাকতে পারবে, শাড়ি পরলে অস্বস্তি লাগে গরমে। তো আমি সব জায়গায় গিয়ে স্কিন কেয়ার করার, তো প্লিজ ইগনোর মাই ব্যাকগ্রাউন্ড। ফুল রেডি হয়ে গেছি আমি এখন, পুরো সংস্কারী লড়কি। কটা সেলফি তুলি, ছবি তুলি, প্রচন্ড রোদ, আমি রোদে যে কি করে বাইরে দাঁড়িয়ে রয়েছি আমি জানি, কেনই বা দাঁড়িয়ে রয়েছি সেটাও জানি না। যাই হোক, কেমন লাগছে জানিও, মানে ঝপাঝপ কিচ্ছু করিনি, জাস্ট সানস্ক্রিন দিয়েছি, ব্লাশ দিয়েছি, লিপস্টিক দিয়েছি, মাস্কারা দিয়েছি, ব্যাস আর টিপ পরেছি, আর কিচ্ছু করি। এই কুর্তিটা আমার নতুন, আমি কোনো জায়গায় রেখে যদি দেখাতে পারতাম ভালো হতো। এখানে জামাই ছাড়া জামাই ষষ্ঠী হচ্ছে, সবাই করবে। হ্যাঁ এটা তো, এটা দেখো এখানে কিন্তু জামাই নেই, এটা আলাদা, এটা আলাদা। আমাদের বলবি আমাদের দাদু বাড়িতে আলাদা জামাই ষষ্ঠী। হ্যাঁ এখানে সব মেয়েদের নিয়ে জামাই ষষ্ঠী, মেয়ে ষষ্ঠী হচ্ছে এখানে। বসবার জন্য সব আসন রেডি রেডি, আর আমি এখানে বসে রয়েছি, কখন খাবার দেবে আর আমি খাবো ওখানে ঝাঁপিয়ে পড়ে। পাখার হাওয়া যদি আমার চুলে লাগে তো আমার কি যেন একটা ফিল্মি ভাইব লাগে, মনে হয় যেন আমি কোনো একটা সেটে রয়েছি, কোনো ফিল্মের অ্যাক্ট্রেস আমি। এটাও কি তোমাদের হয়, মানে আমার যদি এরকম চুল ওড়ে বা রাস্তাতেও কোনো সময় হাওয়া দিলে যদি চুল ওড়ে, আমি সঙ্গে সঙ্গে সিনের সেটে চলে যাই। ক্যা হুয়া কুছ বাতা, জামাটা করে দিবি।
মানে এটা কিসের জন্য দেয়? এটা জামাই ষষ্ঠীর প্রধান অঙ্গ হচ্ছে গুটি। এটার মধ্যে দই আছে বোধ হয়, না? খুব ইচ্ছা করে খেলতে, আমরা কত খেলেছি। আরে এবার আমি মেলায় গেছিলাম, আমাদের পয়লা বছরের মেলাটা বসে, হাগোড়া খেতে শুরু করে দিয়েছে। জাম খা, জাম খেতে হয় আজকের দিনে। এই যে জামাই, জামাই খাও, খাবেন না আপনি? ভাল লাগে না খেতে? এই তো তোর সামনে একটা জাম গাছ খাও হয়ে গেল ভাই, আবার বদলে ও প্রক্সি দিতে এসেছে। দাঁড়াও, সব তো কেউ দাঁড়াচ্ছেই না, কে কোনটা বোঝা যাবে কি করে? এই মেয়েটা সব খেয়ে নিচ্ছে। না দাঁড়া, দিদুন তো ওই কি দেবে, সস্তা দেবে নাকি? সব কি খেয়ে নিয়েছে নাকি? আবার ন মাসে মনি মুখ ঘোরাও, আর লাস্ট এই যে আমার গাছ আর আমার পাতা। তুমি শাখা, আমি পাতা। বারবিকিউ হতেই বেরিয়েছি, আমার ফিল হচ্ছে প্রচন্ড গরম। কালকে যাব, কিন্তু আমার সবচেয়ে আফসোস হচ্ছে আমি আর জামা সেট আনিনি। কেন আনিনি? অবশ্য যেটা পরে এসেছি ওটা পরে যেতে পারবো। আরে বেশি জামা কাপড় হয়ে গেলে না বওয়া যায় না, আর এই গরমে বেশি ভিড় হয়েছে শুনলাম, প্রচন্ড প্রচন্ড ভিড়, খুব কষ্ট হয়েছে। ওহ কি রোদ, কি রোদ। আচ্ছা, ব্লগটা আমি অল্প অল্প করে করছি, যেহেতু এত কটা দিনের একসঙ্গে ব্লগ হচ্ছে, আমি জানি অনেকটা বড় হয়তো ব্লগটা হয়ে যাবে। আমি নিজেও জানি না যে কোথায় গিয়ে শেষ অবধি দাঁড়াবে, মানে কোন পর্যায়ে গিয়ে ব্লগটা পুরো বড়টা দাঁড়াবে। তাও আমি চেষ্টা করছি ছোটোর মধ্যে একটা তোমাদের যাতে ভালো লাগে দেখতে সেরকম করার। আমি এখন আর ব্লগ করছি না, আবার দুপুরবেলা ব্লগিংয়ে নেবো কি খাওয়া দাওয়া হচ্ছে জামাই ষষ্ঠীর। আর আজকে জামাই ষষ্ঠীর দিনে আমাদের নিরামিষ খাওয়া হয়। আর হ্যাঁ, একটা কথা সবার মনে হতেই পারে যে জামাইরা কোথায়। আচ্ছা, প্রথমত সব জামাইরা আসতে পারিনি, কারণ বড় জামাই আর আমার বাবা, মানে সেজো জামাই বড় জামাই দুজনই মারা গেছেন, আর বাকি জামাইরা সবাই কাজে ব্যস্ত, মানে কাজের জন্য তারা সব বাইরে থাকে। আর ছোট জামাই রয়েছে, যেটা দেখলে দিদুর আশীর্বাদ করছে, ব্যাস আর কেউ নেই। সব এখানে মেয়ে ষষ্ঠী হচ্ছে, গেট টুগেদার হচ্ছে, ওটাই আমাদের মজা। আর কালকে মেনলি খাওয়া দাওয়াটা হবে, মানে আমিষ খাওয়া দাওয়াটা কালকে হবে, আজকে পুরোটাই নিরামিষ খাওয়া দাওয়া। আমি ছোটো থেকেই দেখে আসছি আর যে ষষ্ঠীর দিনটা আমরা কেউই নিরামিষ মানে আমিষ খাই না। আর ব্যাস চলো ব্লগটা কন্টিনিউ করে ড্রেসটা ছেড়ে নেবো, প্রচণ্ড গরম করছে, আমি আর থাকতে পারছি না। আর এখানে কলকাতা থেকে সামান্য একটু পরিমাণে গরম কম আছে, বাট সেরম কমও নয়। তো দুপুরের মেনু চলে এসছে, আলুর দম আর ছোলার ডাল। খেয়েছিস কেন লুচি বেশি? আর ভূত লাগছে, ঘুমিয়ে পড়েছিলাম আমি হালকা।
হ্যাঁ ছাগলরাই কলা পাতার থালায় খায়, কলা পাতার থালায় খাবে বলে হাবুড়ে বানা করে তোরা হাবুড়ে সবার খাওয়া দাওয়া মানে কমপ্লিট হতে চললো, আমরা এখনো পাইনি চুলি দিদি, তাও আমাদের খাবার আসছে পাকা, কি বৈষম্য কি বৈষম্য, আসিস না। হ্যাঁ এই যে এসছে, আমি জেতার পুরো মুখে রয়েছি কিন্তু আমি ঘরে ঢুকে বসে আছি। আপনাকে বলছে রাহু কাল এখন নিশা দিদি কে 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 নিতে হবে, নালে নিশা দিদি জিতে যাবে। চলো আরো মা পুরো এক গোচা তুলেছে, তিনের উপর বসে থাকতাম কি গাছ সন্ধ্যামণি মানে আমাকেও দেখো, আমাকে মনে হচ্ছে একটু উন্নত মানের ভিক্ষাদার, কিন্তু ওই একই। যেদিন আগের দিন মামার বাড়িতে ঢুকছিলাম তো আসার পথে আমি এই দোকানটা নোটিস করি, ব্যাস দেখা মাত্রই আমার কাজ করা শুরু। মায়ের মাথা খেতে থাকি মামার বাড়িতে যাওয়ার পরই, যে কখন ওই দোকানটায় যাবে মা, চলো না প্লিজ চলো। এঘাটে এসি আছে, আমরা এখানটাই থাকি। হ্যাঁ পাশের দোকানে যেতে বললে, এখানে হোলসেল আছে, পাশের দোকানটা আর কি রিটেল, তো পাশের দোকানে যাচ্ছি। তো এসি এসির লোভেও এসছি কিছুটা। আসলে দোকানটা হোলসেল দোকান ছিল আর হিউজ একটা কালেকশন ছিল, হিউজ মানে হিউজ, আমি কলকাতাতেও সচরাচর এরকম কালেকশন বড় বাজার ছাড়া দেখতে পাই না, আর গড়িয়াহাটে দেখতে পাওয়া যায়, বাট খুব কম প্রাইস এখানে ছিল। মানে আমার তো জিব দিয়ে লালা ঝরছিল সব দেখে, লোভ সামলাতে পারছিলাম না। আমি কিছু জিনিস আমি এখান থেকে কিনেছি বটে, কিন্তু সেগুলো পরে দেখাবো। কি মেনু হচ্ছে আজকে? না এখানে তো ভিডিও জানে না, মানে ওটা সস টাই আমাকে খুব বাজে দেখতে লাগছে, ঘুম থেকে উঠেছি, মুখ চোখ ফুলে রয়েছে আলুর মতো, উঠেই বড়া খেতে আরম্ভ করে দিয়েছি। একটু স্নান করবো, স্নান করে খাবো দাবো, আজকে ভেবেছি আমরা পার্কে যাব আর সেটাও দেখাবো। প্রচন্ড রোদ, এখানে দাঁড়াতে পারছি না। এরা দুজন সব সময় আগে খেতে বসে, এটা কি ঢ্যাঁড়স আর ওটা চচ্চড়ি, সব জান। তুই খেয়েছিস পুঁই শাক চচ্চড়ি? জুলি দিদি কোথায় রে, বসবে না খেতে? হ্যাঁ খেয়ে নে,
খাওয়া দাওয়ার পর আবার আইসক্রিম, আমি যা মোটাটা হব না ওখানে গিয়ে। আজকে আমি খাওয়ার ক্লিপসই ভিডিও রেখেছি, দেখছি ভিডিও হয়নি ক্লিপসের খাবার। কিরম ভাবো বিকেলে যাবো হচ্ছে পার্কে, তখন আমার ভিডিও করবো, কিন্তু আমি কী করে ক্লিপসটা ভুলে গেলাম আমি নিজেও জানি না। যাই হোক, খাবার দেখে আর কী করতে খাবো। মনে হচ্ছে আইসক্রিমের অ্যাড দিচ্ছিস তুই। ভালো টেস্টি, ফটো তুলি না, ফটো তুলছি না, এটা তো ভিডিও হচ্ছে। আমরা এখন কোথায় যাচ্ছি? পার্কে। আমরা যাচ্ছি হচ্ছে এখানকার পার্কে, শান্তিপুরে যারা যারা থাকে তারা তো জানে, মানে আমি বোধহয় অনেক বছর আগে মানে তোদের বয়সী যখন ছিলাম তখন পার্কে গেছিলাম। সত্যি তোদের বয়সী যখন গেছিলাম তখন আমি পার্কে গেছিলাম, এখানকার আমি পার্কে যাইনি, অনেক বছর যাইনি। আমি অনেক ছোটবেলায় পার্কে গেছিলাম একবার। এখানকার এখানকার হ্যাঁ এখানকার আবার এতদিন বাদে পার্কে যাচ্ছি, খুব মজা হচ্ছে। তো রাস্তা মনে আছে? না মা আমি চিনি না, আমি এমনি তোরা হাঁটছিস বলে ও তো জেনে। দুর্গা পুজো হয় সেই দুর্গা মঞ্চ, আমি এইটাতে না দেখি এটাতে কেন দেখাচ্ছি? এবার আসবি তোরা দুর্গা পুজোতে? আগের বছর এসেছিলাম, যারা যারা জানে দেখতে পেয়েছে আমি শান্তিপুরে না হয়নি। দুর্গাপূজার হাফ ঠাকুর তৈরিও হয়ে গেছে, মনটাই ভালো হয়ে গেল দেখে। দুর্গা ঠাকুর দেখেই মনটা ভালো হয়ে গেল। না না আমাকে ছেড়ে কেউ যেতে পারে? সিরিয়াসলি গাল ফুলে গেছে, দুদিন খেয়েছি কি খাইনি, ব্যাস। এতগুলো পন্টলা পার্টির সাথে যাচ্ছি, মানে সব কাজেন্সরা, মানে আমাদের এখানে দেখ এবার এখন কেউ মাসিমণি নেই, মানে কেউ বড় নেই, মানে বড় আমরা হয়ে গেছি, মানে সব বলতে গেলে বোনেরা বোন ভাইয়েরা মিলে। তোজো তো আমাদের ইয়ে হয় কি বলে ও মিমি হই আমরা, দেখে মনে হয় না আমরা মাসি, এত ছোট ছোট মাসি মনি, এত ছোট ছোট মনি। তুইটাও বড় মনি, আমরা আমি সবচেয়ে বড় মনি, ওই যে সামনে হাঁটছে ওটাই তো আসল মনি। আরে ছোট্ট পুচকো কেদা যাচ্ছে আমার সাথে, চলে এসছি পার্কে বাচ্চা কাচ্চাদের নিয়ে, মানে আমিও বাচ্চা। এখানে লেখা আমার ভালোবাসার শহর শান্তিপুর, সব শিশুদের নিয়ে এসেছি, তার সাথে শিশুরাও আছে। এত গরমে কিনা আমরা পার্কে এসেছি, এই জায়গাটা আমার ভীষণ ভালো লাগে, এরকম করে ঘুরতে হয় বেশ। ছোটবেলায় যখন বাচ্চারা পার্কে আসবার জন্য কান্নাকাটি করে আর আমি সেই পার্কে না আসার জন্য কান্নাকাটি করছিলাম, মানে কি বলবো আমি একটু অদ্ভুতই ছিলাম, কিন্তু এখন আমার সেই ভয়টা কেটে মনে হচ্ছে আমি কেন ছোট হলাম না। দুই হাগড়া উঠেছে, এই পড়ি আসতে, আমি কিন্তু চড়তামই না, আমি তো বড় হয়ে গুলো চড়ি, আমি ছোটবেলায় ভয় পেতাম। এই চলো না ওটাতে একটু যাবো, কেন সব কটা টাকলা উঠেছে, সাহারা নিতে হচ্ছে এদের দুজনে। আমি অনেকক্ষণ ধরে স্লিপটায় চড়বো ভাবছি কিন্তু লজ্জায় চলতে পারছি না, এবার আমাকে মনে হচ্ছে তাড়িয়ে দেবে, অনেকক্ষণ ধরে এই স্লিপটায় চড়বো ভাবছি, স্লিপটায় কি চড়বো, স্লিপটায় চড়বো। খুব গরম, এই ফুলটা নিয়ে নিল কেন, খুব গরম খুব গরম, পুরো ঝলসে রোস্ট হয়ে যাচ্ছি আমরা। এবার তাদের বাড়ি গিয়ে একবার স্নান করতে হবে, স্নান করতে হবে বাবা, স্নান করতে হবে। চ হাগরার আইসক্রিম কিনছে, আবার আইসক্রিম খাবি? আমিও খাবো না,
আমি জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে, বাট বিশ্বাস করো চোখের সামনে আমি যে দৃশ্য দেখেছি না সেটা বলে বোঝানোর নয়। ক্যামেরাতে কেন জানি না এতটা ভালো লাগছে না, সত্যি ভীষণ সুন্দর। এত সারাক্ষণ গাড়ি ঘোড়া বাড়ি দেখে আমরা অভ্যস্ত না, তাই এই রকম দৃশ্য দেখলে সত্যি মনটা ভালো হয়ে যায়। আমার খুব দরকার ছিল এরকম একটা ভ্যাকেশন। কেন ভয় করছে, কেন ভোগবে, তুই তো সব নিজেদের সাথে এসেছিস, তার একটা বাচ্চা এসছে তোদের আমাদের সাথে, কি ভয়। এখানে ঘুমিয়ে পড়, এখানে একটা চাদর টাদর পাত, পেছনটা খুব সুন্দর লাগছে, একটা অরেঞ্জ স্টোন আছে। এটা জেটি ঘাট, তাই তো, জেটি ঘাট। এটা এখানে কোথায় কোথাকার কোথাকার লঞ্চ ছাড়ে? ও আচ্ছা, কি ছাড়ে তাহলে? আপনাদের কেমন লাগলো এই গ্রাম ঘুরে? দেখা যাচ্ছে না, আমরা আবার ফুচকা খাইতে এসছি, হাগোড়া গুলো আমরাও খাবো, আমরাও হাগোড়া। খালি তেষ্টা পাচ্ছে, আমরা জানি না, এই গ্লুকোটাই খুব ভালো লাগে, মানে এটা খুব হেলদি, আদৌ এটা হেলদি নয়। তোরা নেই বলেই জানিস তো আনন্দে বাড়িতে তোদের মা বাবারা মানে মারা ফোন করেনি, আনন্দে ভেবেছে যে নেই, বাঁচা গেছে, থাকলে তো চেঁচাবে। ও বলতে বলতে কলিং চলে এসছে। শান্তিপুরের লাইব্রেরি মাঠে এরকম ঐতিহ্যবাহী একটা আর্ট করা হয়েছে, যে শিল্পীরা সত্যি করেছেন তাদেরকে কুর্নিশ জানাই আমার। ড্রয়িং ভীষণ সুন্দর, ওখানে ওই যে ইয়ে তা মানে ওই কি বলে ওটাকে, ঘোরানোকে, নলি পাকানোটাকে, ইভেন এই যে আগমেশ্বরী ও বোম্বেট কালী, এই আগমেশ্বরী। আমি ব্লগ করছিলাম, ভুলে গেছি বাকি ক্লিপস দিতে। যা হয় প্রত্যেকবারই আমি হাফ ব্লগ করি আর শেষের দিকটা আমি ভুলে যাই। আমি এখান থেকে আজকে বাড়ি চলে যাচ্ছি, তো এখানেই ব্লগটা শেষ করছি, না হয়তো বাড়িতে গিয়ে শেষ করব, তো জানি না কখন কি শেষ করব। এখন বাড়ি যাবার প্রচণ্ড রোদ। মিলি দিদি, মিলি দিদির ছেলে আর আমি আর মা চলে যাচ্ছি। ওর মা ধান্দা করছে, ওর পিঠে ঘন্টা দেয়া যায়। বাই বাই, সি ইউ করছে, আর সি ইউ না সি ইউ অনেকদিন পর, টাটা। এই কিছুক্ষণ আগে জাস্ট বাড়ি ফিরলাম, কিছুক্ষণ না দু তিন ঘন্টা হয়ে গেছে, ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি আমি। আশা করছি তোমাদের এই ব্লগটা ভালো লেগেছে, একদম অন্যরকম ছিল। আর ব্লগটা ভালো লাগলে কী কী করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে, কমেন্ট করতে হবে, আর ঘুরে ঘুরে ভালো ভালো কমেন্ট করতে হবে, আর খারাপ লাগলেও কমেন্ট করতে হবে, না হলে তোমাদের মতামত না জানলে আমি বুঝতে পারবো না যে তোমাদের ভালো লাগছে, কীরকম লাগছে না লাগছে। আর সবচেয়ে বড় কথা, সাবস্ক্রিপশনের পাশে থাকা ছোট একটা বেল আইকন রয়েছে, সেটাকে টিং টিং করে বাজিয়ে দিতে হবে, যাতে আমি আসলেই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যেতে পারে যে আমি চলে এসেছি। তো ততদিনের জন্য টাটা, বাই।